চাইনিজ হোটেলে কিন্তু মোরগ জব্দ করা হয় না। দেখবেন যে মোরগের যে গিরিয়া যেটি সেখানে রক্ত জমাট হয়ে আছে। এটা তাদের কথা হলো, মোরগ জব্দ করা হয় তাহলে মোরগের স্বাদ চলে যায়। যে আমরা টাকার পিছে ঘুরছি, আমরা মৃত্যুকে ভয় করি না, আমাদের কাছে কোন রকমের হালাল হারাম নাই, আমরা যেভাবে বাড়ি টাকা কামাচ্ছি। এই ইউক্রেন রাশিয়ার যুদ্ধ এবং করোনা মহামারীকে কেন্দ্র করে আমাদের দেশের এক শ্রেণীর ব্যবসায়ী তারা সিন্ডিকেট করে বিভিন্ন জিনিসপাতির দাম বৃদ্ধি করছে। সিন্ডিকেটকে যদি আমরা নির্মূল করতে না পারি তাহলে তারা এই ধরনের কাজ আমার মনে হয় তারা চালিয়ে যাবে। আমরা মাছ যেই দামে আমাদের কাছ থেকে পাইকারি নিয়ে আসে তার তিন গুণ চার গুণ বাজারে গুলি বিক্রি করছে। কোথায় রমজান মাসে ইফতারি থেকে শুরু করে সকল পণ্যের উপরে আমরা নজরদারি রাখবো, যাতে ভেজাল করে বিক্রি করতে না পারে সেদিকে আমরা নজর দিব। পাশাপাশি যাতে দ্রব্যের মূল্য ঊর্ধ্বগতি যাতে না থাকে এবং ওজন যাতে কম দিতে না পারে সে ব্যাপারেও আমরা কিন্তু নজরদারি করব। ইতিমধ্যেই কয়েকটি হোটেলগুলোর জরিমানা করা হয়েছে এই তাদের এই সকল মোরগ মারা যাওয়ার কারণে। এগুলি ইতিমধ্যেই অনেকগুলি এতে জরিমানা করা হয়েছে। আর বিশেষ করে সাংবাদিক বন্ধুদের আপনাদের বলতে চাই, চাইনিজ হোটেলে কিন্তু মোরগ জব্দ করা হয় না। সেখানে দেখবেন বড় গামলার মতো ব্রয়লার আছে, সেখানে জীবিত মোরগগুলিকে সেখানে ফেলে ঢাকনা দিয়ে রাখা হয় এবং পরবর্তীতে এগুলা তারা কাস্টমারদেরকে সরবরাহ করে। আপনি যখন চাইনিজ হোটেলে খেতে বসবেন আপনি দেখবেন যে মোরগের যে গিরিয়া যেটি সেখানে রক্ত জমাট হয়ে আছে। এটা তাদের কথা হলো যে যদি মোরগ জব্দ করা হয় তাহলে মোরগের স্বাদ চলে যায়। আমরা এই ব্যাপারে আমাদের বিএসটিআর গত মিটিংয়ে আমরা এটি বিএসটিআর কর্মকর্তা যারা তাদেরকে আমরা জিনিসগুলি বলেছি এবং চাইনিজ হোটেলগুলিও এবার আমাদের এই পরিদর্শনের আওতায় আসবে। যে আমরা টাকার পিছে ঘুরছি, আমরা মৃত্যুকে ভয় করি না, আমাদের কাছে কোনো রকমের হালাল হারাম নাই, আমরা যেভাবে বাড়ি টাকা কামাচ্ছি, যার কারণে আমাদের ব্যবসায়ী সম্প্রদায় এরা টাকার পিছে তারা ঘুরছে, যার কারণে মানুষের দুঃখ কষ্ট এরা কিন্তু অনুধাবন করে না। যার কারণেই আমরা বিএসটিআর পক্ষ থেকে আমরা যে সরকার বেঁধে দেওয়া যে মূল্য সেই মূল্যের অতিরিক্ত যাতে না নিতে পারে সেটা আমরা তদারকি করব। এই ইউক্রেন রাশিয়ার যুদ্ধ এবং করোনা মহামারীকে কেন্দ্র করে আমাদের দেশের এক শ্রেণীর ব্যবসায়ী তারা সিন্ডিকেট করে বিভিন্ন জিনিসপাতির দাম বৃদ্ধি করছে এবং তারা ডলারের কথা বলছে। আদতে আমি মনে করি যে ডলারের কারণে যে বৃদ্ধি পাচ্ছে তা না, এই যে সিন্ডিকেটকে যদি আমরা নির্মূল করতে না পারি তাহলে তারা এই ধরনের কাজ আমার মনে হয় তারা চালিয়ে যাবে। তারা দেশের শান্তি শৃঙ্খলা বিঘ্ন ঘটাতে চায়, যার কারণে আমাদের আইন প্রয়োগকারী সংস্থা, আমাদের ভোক্তা অধিকার, আমাদের বাণিজ্য মন্ত্রণালয়, শিল্প মন্ত্রণালয় তারা যৌথভাবে যদি এগুলো বসে আন্ত মন্ত্রণালয় মিটিংয়ের মাধ্যমে যারা যারা সিন্ডিকেট করে তাদেরকে কঠোরস্থে দমন করতে হবে। তাদেরকে যদি কঠোরস্থে দমন না করা যায় তাহলে এই ধরনের সিন্ডিকেট তারা করতে যাবে। কারণ এই যে সুযোগগুলো নিয়ে ইউক্রেন রাশিয়ার যুদ্ধের সুযোগগুলো নিয়ে তারা আজকে এক একজন কোটি কোটি টাকার আজকে মালিক হচ্ছে। অনেক ব্যবসায়ীরা বলেন যে আমাদের তো আমি যতটুকু জানি প্রত্যেকটা ব্যবসায়ী তিন গুণ চার গুণ করে মাছ জিনিসপাতির দাম বিক্রি করতেছে। আমি নিজে এই জন্য বলছি, আমার একটি মাছের নিজের খামার আছে, আমরা মাছ যেই দামে আমাদের কাছ থেকে পাইকারি নিয়ে আসে তার তিন গুণ চার গুণ বাজারে গুলি বিক্রি করছে। এই যে জিনিসগুলি তিন হাতে চার হাতের মধ্যে সত্যভোগী যারা, এগুলোকে আমাদের নিয়ন্ত্রণ করতে হবে। এটা যদি আমরা নিয়ন্ত্রণ করতে না পারি, আমরা যতই প্রেস কনফারেন্স করি আর যতই এ করি এগুলো কোনো ইয়ে হবে না। কাজেই এই সকল সিন্ডিকেট ব্যবসায়ী যারা আছে তাদেরকে ধরে আমার মনে হয় দু চারটাকে যদি মানে ভালোভাবে পানিশমেন্ট দেওয়া যায় তাহলে এগুলি করবে না।